মই তাইক আবর্ষণ করবলে বহুত বুঝালো, কিন্তু তাই কোনোপথে মান্তি নহল আর এই লই আমার মাঝে কাজিয়াও হল। পিছত মই তাক বিয়া পাতিম বলে কিছুদিনের সময় বিচারিল। এনেক চারিমাহমান পার হয়ে গেল আর হঠাৎ তাই এদিন মোক ফোন করলে। হ্যালো হ্যালো, মই ডক্টৰৰ তাত আহিছিলো। মই তোমাক আগতে ইমান কলো এবর্ষণ কৰোৱা, তুমি নুশুনিলা। এতিয়া মোক অলপ সময় দিয়া ভাবিবলে। এতিয়া মই তোমাক সময় দিব নোৱাৰো, মই তোমাক দুদিন সময় দিছো। এই দুদিনৰ ভিতৰত তুমি ঘৰত কথাটো কৈ মোৰ বিয়াখন পাতা, নহ'লে কিন্তু তৃতীয় দিনাখন দেউতাক আৰু বৰালিক সব কথা কৈ দিম। আহা, তুমি মোৰ কথাখিনি ভালদৰে শুনাচোন। হেল্ল' হেল্ল' মনটো কাটিলে যিটো কি হৈছে, কিবা প্ৰব্লেম হোৱা যেন পাইছোঁ। নাই দেউতা, এনেকুৱা একো হোৱা নাই। চোৱা যিটো, মই তোৰ দেউতা হওঁ আৰু তই মুখ খুলিলে তোৰ পেটলৈকে মই দেখা পাওঁ। তোৰ কি হৈছে মোক খুলি কওঁ। মানে মানে দেউতা, কাম করে পেলালি এই কথা যদি বড়ুয়ায় গম পায়, তোর চাকরির টাকা দিয়ে দূরের কথা, তোটাই জীবন আমার জেলর ভাত খুব জানা যেটো, কারণ তো নিজের জিয়কর কারণে যিকোনো কাম করব পারে। তাহলে দেউতা কি করা যায়? কি করা মই একো নাজানো, মোর মূরে কাম নকরা হয়েছে। তুই যদি মই জিয়াই থাকাতো বিচারা, তেতিয়াহলে নিজের মুখ বন্ধ করা, টাকা পয়সার করা, যিকোনো উপায় করা। তুই যি করা করা, কিন্তু তোর বিয়া বর্ণালীর বাইরে আর কারো লগত হব নারে, নহলে মই হেক হয়ে যাম। বিজরা, তুমি এঘন্টার ভিতর পার্কলে আসা। মই বহু ভাবিলো পলাই যাওয়ার বাহিরে আমার কোনো রাস্তা নাই। ময়ও গই আছো, তুমি সোনকালে আসা। বিপদ নোহোৱাকে কোনফালেৰে সোমাব পাৰি কোনফালে ওলাব পাৰি মই ভালদৰে জানো নহয়।
তোমার সাগে রই রই আমনেই লাগিছে আর মূল ওপর খং উঠিছে। এইটু লওয়া, এইটু খালে তোমার খং একেবারে ঠান্ডা হয়ে যাব। এটা মই একো নাখাও, আপনি মোক কথার উত্তর দিয়েছেন। আহা, তুমি কিয় ইমান অধৈর্য হৈছা? এতিয়াতো মই তোমার ওসরতে আছো নহয়, একটু খাই লওয়াচন। চল ঘুরা ঘুরা যেন লাগিছে আর ডিঙিটাও কিনা চেপি ধরা যেন লাগিছে। এতিয়া কিছু কষ্ট বাবা, অল্প পিছত শান্তিরে হব বাবা। মানে মানে আপনি আপনি মোর লগত কি করেছে? তুমি ঠিকই ধরিছা, কোল্ড ড্রিঙ্কসর লগত বি মিহলাই দিছো কারণ মুখ তোমার পৰা মুক্তি লাগে। আপনি মোর লগত কি আনগো করিলে? মৃত্যুর ফল করে খান মিস্টার দাস লৈ যায়।